এখন জিলাত যোৱা আন কোন মুখ্যমন্ত্রী এবছৰত প্ৰত্যেকখন জিলাত গৈছিলে তার আপোনালোকে ইতিহাস এটা উলিয়াই মোক দিয়ক আমি তো সব পুরোনা রেকর্ড ব্রেক করে আছো মাজুলী দলংৰ কন্ট্ৰেক্টৰজন ইউপি ষ্টেট ব্ৰিজ কৰ্পোৰেচন তেওঁলোকে বিভিন্ন অসুবিধা দেখুৱাই কামটো কৰিব খোজা নাই মই যোগাযোগত আছো নীতিন গাটকাৰী ডাঙৰিয়াৰ লগত হয় তেওঁলোকে কৰিব নহলে নতুন টেন্ডাৰ হ'ব হ'ব জব আসাম মে বিজেপি চৰকাৰ আয়ে থে ও সময় হাম লোগো নে লোগো কো কমিটমেন্ট কিয়া থা কি হাম লোগ 1 লাখ সরকারি নকরি দেনে ওয়ালা হুঁ আর সাথ মে হাম 2 লাখ লোগো কো সেলফ রিলায়েন হোনে কে লিয়ে হাম সফ গ্রান্ট এন্ড লোন দেনে কা ব্যবস্থা করুঙ্গা সরকারি নকরি কা সংখ্যা হাম লগভগ 1.5 লাখ তক পৌঁছ চুকা হুঁ আজ হাম লোগ এক নয়া স্কিম শুরু কিয়া হে জিসকা তেহত আসাম কা 2 লাখ যুবাও কো হাম 2 লাখ রুপিয়া করকে সিড মানি দেনে যা রহা হুঁ ইয়ে 2 লাখ কা 1 লাখ রুপিয়া রিটার্ন নেহি করনা হে সাবসিডি হে অর এহি যুবাও কো ভবিষ্য মে হাম লোক প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা তক লে জানে কে লিয়ে প্রয়াস করু মুখ্যমন্ত্রীগার মুখে ইতিমধ্যে শুনিলে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অভিযানের গোটেই কথাখিনি আজি আনুষ্ঠানিকভাবে আরম্ভ হল মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসনি খানাপাড়াত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উদ্যোগী সকলক চেক প্রদান করে আরম্ভণি করলে এই আসনিখনের ভাষণ প্রসঙ্গ নির্বাচনের পূর্বে দিয়া প্রতিশ্রুতি পালন করল বলে মন্তব্য করেছে মুখ্যমন্ত্রীগিয়ে আর আজি নতুন দিগন্তলৈ গতি করার কথা উল্লেখ করে 2 লাখ যুবক যুবতীক সংস্থাপন দিয়াত সফল হওয়া বলে মন্তব্য করেছে অহা মাহত পুনৰ এই আঁচনিৰ বাবে আবেদন কৰিব পাৰিব যুৱক যুৱতীয়ে পুনৰ 75,000 যুৱক যুৱতীক দিয়া হ'ব এই আঁচনিৰ ধন আৰু এই ধনৰ সদব্যৱহাৰ কৰিলে লাভ কৰিব 20 লাখ টকাৰ ঋণ বিশেষকৈ প্ৰধানমন্ত্ৰী মুদ্ৰা লোনৰ প্ৰতি যুৱক যুৱতীক প্ৰস্তুত কৰাৰ এটা লক্ষ্য লৈছে বুলি ভাষণত স্পষ্টকৈ প্ৰকাশ কৰিলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ৰাজ্যৰ 25,000 নিৰ্বাচিত যুৱক যুৱতীক আজি মুখ্যমন্ত্ৰীৰ আত্মনিৰ্ভৰ আঁচনিৰ প্ৰথম কিস্তি হিচাপে প্ৰদান কৰা হ'ল 75,000 কোটি টকা 3 দিনিয়াকৈ প্ৰশিক্ষণৰ পিছত নৱেম্বৰত প্ৰদান কৰিব দ্বিতীয়টো কিস্তি অৰ্থাৎ এই 3 দিনিয়া প্ৰশিক্ষণ হ'ব তাৰ পিছত তেওঁলোকৰ দ্বিতীয়টো কিস্তিৰ ধন তেওঁলোকে পাব মুখ্যমন্ত্ৰী আত্মনিৰ্ভৰ আঁচনিৰ দ্বিতীয় কিস্তি হিচাপে নৱেম্বৰৰ 10 তাৰিখে প্ৰদান কৰিব 25,000 কোটি টকা হিতাধিকাৰীৰ কাম চাই পৰৱৰ্তী সময়ত অৰ্থাৎ তৃতীয়টো কিস্তি প্ৰদান কৰিব 1 লাখ কোটি টকা আৰু এই যি 1 লাখ টকা প্ৰদান কৰিব অৰ্থাৎ মুঠ 2 লাখ টকা হ'ব কাম চাই যেতিয়া পুনৰবাৰ 1 লাখ টকা প্ৰদান কৰা হ'ব ইয়াৰে 1 লাখ টকা হ'ব ৰাজসাহায্য বাকী 1 লাখ টকা 3 বছৰৰ পিছত মাহেকত 5,000 টকা ইনষ্টলমেণ্ট হিচাপে ঘূৰাই দিব লাগিব যুৱক যুৱতীসকলে ইয়াৰ পিছত আৰম্ভ হ'ব দ্বিতীয় পৰ্যায়ৰ মুখ্যমন্ত্ৰী আত্মনিৰ্ভৰ আঁচনিৰ গোটেই প্ৰক্ৰিয়া ধন্যবাদ এবার ডিমা হাসাও জেলা সুসাইন্দি নুনিসা কাকবাহী আহিবলৈ অনুরোধ জন শ্রীযুত জয়ন্ত মল্ল বৰুৱা শ্রীযুতা আৰু মুখ্যমন্ত্ৰী আত্মনিৰ্ভৰ অভিযান ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে যে চৰকাৰী নিযুক্তি দিয়াৰ যি লক্ষ্য সেয়া প্ৰায় 1.5 লাখত উপনীত হৈছে সি নিৰ্বাচনৰ পূৰ্বে যি দিয়া প্ৰতিশ্ৰুতি সেই প্ৰতিশ্ৰুতি পূৰণৰ বাবে গোটেইখিনি কৰিছে চৰকাৰে আৰু সমান্তৰালকৈ ইয়াৰ সমানে সমানে যিহেতু নিয়োগ সৃষ্টিৰ এটা কথা চৰকাৰৰ ফালৰ পৰা কোৱা হৈছিলে বা নিৰ্বাচনৰ ক্ষেত্ৰতো নিৰ্বাচনৰ আগেও সেই প্ৰতিশ্ৰুতি দিয়া হৈছিলে সেই ক্ষেত্ৰতো অগ্ৰসৰ হৈছে চৰকাৰ সেইখিনি কথা কৈ আজিৰ যি মুখ্যমন্ত্ৰী আত্মনিৰ্ভৰ অভিযানৰ আৰম্ভণি কৰিলে সেইখিনি কথা মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ইতিমধ্যে তেওঁ কৈছে যে কেনেকৈ এতিয়া 25,000 যুৱক যুৱতীক যিসকলে কিবা এটা কৰিবলৈ বিচাৰে নিজৰ ভৰিত নিজে থিয় হৈ ছিড মানি তেওঁলোকক দিয়া হৈছে আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে আজি এই আঁচনিৰ শুভাৰম্ভণি কৰিছে আমি তাৰে কেইটামান মুহূৰ্ত দেখুৱাইছো আপোনালোকক প্র
প্রথিত জখা অভিনেতা মিথুন চক্রবর্তী লয়ে ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান বর্ষীয়ান অভিনেতা মিথুন চক্রবর্তী লয়ে আগবহা হয়েছে দাদা সাহেব ফালকে সম্মান সত্তর দশকর ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম বলিষ্ঠ অভিনেতা মিথুন চক্রবর্তী লয়ে দাদা সাহেব ফালকে বঁটা ঘোষণা করার পিছতে দেশজুড়ি অনুরাগী সকলে অভিনন্দন জানাইছে আনন্দ প্রকাশ করেছে কেন্দ্রীয় তথ্য আর সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে একযোগে এইখানে কথা ঘোষণা করলে ১৯৭৬ সনত পরিচালক মৃণাল সেনের রাষ্ট্রীয় বঁটাপ্রাপ্ত চলচ্চিত্র মৃগয়ার জড়িয়ে অভিনয় জীবনের পাতনি মেলিছিল মিথুন চক্রবর্তী প্রথমখন চলচ্চিত্রত করা অভিনয়ের বাবে অভিনেতাগিয়ে রাষ্ট্রীয় পর্যায়ত শ্রেষ্ঠ অভিনেতার বঁটা আজরি আনিছিল কেইবাটাও প্রজন্মক বলিষ্ঠ অভিনয়ের মোহাচ্ছন্ন করে অহা মিথুন চক্রবর্তী লৈ দাদা সাহেব ফালকে সম্মান প্রদানের বাতরিয়ে চলচ্চিত্র জগতের সকলকে আনন্দিত করেছে অহা সাত অক্টোবর সত্তর সংখ্যক রাষ্ট্রীয় চলচ্চিত্র বঁটা প্রদান অনুষ্ঠান আছে যত মিথুন চক্রবর্তীক এই সম্মান আগবা হব ইতিপূর্বে কেইবাটাও রাষ্ট্রীয় বঁটাৰে সন্মানিত মিথুন চক্রবর্তীর চলচ্চিত্র জীবনের পরিধি বিশাল আর বর্ণাঢ্য ১৯৮০ সনের পর ভারতীয় চলচ্চিত্র জগতের বহু কেইখন সিনেমাত নায়ক হিসাবে দেখা পোৱা গৈছিল মিথুন চক্রবর্তীক বহু কেইখন যথেষ্ট হিট ছবির নায়ক অভিনেতা মিথুন চক্রবর্তী ১৯৮০ সনত থ্রিলার ছবি সুরক্ষা ডান্স ডান্স প্যার ঝুকতা নেহি বা ডিস্কো ডান্সার কসম পেদা কর্নে বালে কি এই ধরনের ছবি আর অন্যতম বহু কেখন ছবি আছে হিট ছবি অত্যন্ত হিট ছবি সেয়া বলিউডর খলকনি সৃষ্টি করা কেখনমান ছবি নিজের নৃত্যরে হোক বা অভিনয় শৈলীরে হোক মিথুন চক্রবর্তীয়ে একটা নিজস্ব ধারার অভিনয় জগত একটা নিজস্ব ধারার আরম্ভণি করেছিল মিথুন চক্রবর্তী একটা দশকর ভিতরতে ১০০খনেরও অধিক ছবির নায়কর চরিত্র রূপায়ণ করেছে অভিলেখ গড়বলে সক্ষম হয়েছে উল্লেখযোগ্য যে আই এম আ ডিস্কো ডান্সার সেই গীত নৃত্য করে মিথুন চক্রবর্তী নিশাতর ভিতরতে জনপ্রিয়তা অর্জন করব সক্ষম হয়েছিল আর সেয়া এক বেলেগ পর্যায়ের জনপ্রিয়তা আছিল একদরে মিথুন চক্রবর্তী অভিনীত জিমি জিমি গীতটেও সেই সময় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল ডান্স ইন্ডিয়া ডান্স নামের একটা রিয়েলিটি শোরও বিচার করা হন শুনি করেছিল মিথুন চক্রবর্তী ১৯৯২ সনত বাংলা কথা ছবি তাহাদের কথা আর ১৯৯৮ সনত হিন্দি কথা ছবি স্বামী বিবেকানন্দত করা বলিষ্ঠ অভিনয়ের বাবে দর্শকর বিপুল প্রশংসা উতলিছিল বিবেকানন্দ ছবিখনত রামকৃষ্ণ পরমহংসর চরিত্রত রূপায়ণ করা অভিনয় করার বাবে মিথুন চক্রবর্তী ভূয়সী প্রশংসা লাভ করেছিল আর দুইখন ছবিতে করা অভিনয়ের বাবে দুবারক রাষ্ট্রীয় চলচ্চিত্র বঁটা লাভ করেছে মিথুন চক্রবর্তী শেহতাক ২০০০ সনের সর পর্দাত ভুমুকি মারি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত দ্য কাশ্মীর ফাইলসতো মিথুন চক্রবর্তী বলিষ্ঠ অভিনয় করেছে ডিজিটাল স্ট্রিমিং জগতের বেস্ট সেলার নামের থ্রিলার এখন ধারাবাহিকতো এক সিরিজতো মিথুন চক্রবর্তী অনবদ্য অভিনয় করেছে ভারতীয় চলচ্চিত্র জগতের পিতৃ পুরুষ হিসাবে গণ্য করা দাদা সাহেব ফালকে আর ১৯১৩ সন নির্মাণ করা ভারতের প্রথম চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্রর পরিচালক আছিল দাদা সাহেব ফালকে আর এই পর্যন্ত ৫৩জন চলচ্চিত্র জগতের পুরোধা ব্যক্তিক আগবহা হয়েছে দাদা সাহেব ফালকে সন্মানীয় এই বঁটা স্যার মানে সচ বোলু কি মেরে পাশ কোনো ভাষাই নেই না মানে হাস সকতা হুম না মানে খুশি সে রো সকতা ইত্যাদি বড়ি চিজ হ্যাঁ কেসে যা সে মানে আ রা হুম কলকাতা কে কেসে এক ব্লাইন্ড লেন সে ফুটপাথ সে লড়কে ইধার আয়া হুম উস লড়কে কো ইতনা বড়া সম্মান মানে সোচ ভি নেই সকতা লিটারালি মানে বাগরুদ হো গিয়া বস ইতনা বোল সকতা হুম ইয়ে মানে ডেডিকেট কর রা হুম মানে আপনার ফ্যামিলি কো আর মেরে ফ্যান্স পুরে বিশ্ব মে যা ভি হ্যাঁ উন সবই কো বান ভূমিস্খলনত বিধ্বস্ত হয়ে পড়েছে এতিয়া নেপাল ১৭০জনের অধিক লোকের মৃত্যু ঘটিছে এতিয়ালৈকে নেপালত প্রকৃতির সংহারীরও ৪০০০ অধিক লোকক উদ্ধারই করা হয়েছে আৰু কোৱা হৈছে যে ৮০টা ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ নেপালৰ ৪৭টা হাইৱে বৰ্তমান বা ঘাইপথ বৰ্তমান সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ পৰিছে বা তাত ভূমিস্খলন হৈছে
ভয়ানক বান আৰু পরিস্থিতি গোটেই এতিয়ালৈকে 170 গৰাকী লোক নিহত হৈছে কিন্তু সেয়াই নহয় তাত নেপাল যেতিয়া পৰ্যটন প্ৰধান দেশ নেপালত বহু সংখ্যক পৰ্যটক থাকে প্ৰতিটো সময়তে বা এইখিনি সময়ত বিশেষকৈ আৰু নেপালৰ ধৰ্মীয় পৰ্যটনৰ দিশ এটাও আছে নেপালত থকা পৰ্যটকসকলো আবদ্ধ হৈ পৰিছে আমি দেখুৱাইছো হয়তো সেইকেইখন স্কুলৰ গেট চাওক কিমানলৈকে পানী ঠায়ে ঠায়ে আৰু যিহেতু পাহাৰীয়া অঞ্চল চাৰিওফালে পৰ্বতীয়া অঞ্চল তাৰ পৰিপ্ৰেক্ষিতত বিভিন্ন ঠাই যথেষ্টখিনি পানীৰ ধাৰ যি আছে সেয়া অত্যন্ত ভয়ানক গতিত পানী নামিছে আৰু বান পৰিস্থিতি একেধৰণৰ আছে তাত উদ্ধাৰ অভিযান এতিয়া শতাধিক লোক নিখোজ হৈ আছে 111 গৰাকী লোক হিচাপমতে আঘাতপ্ৰাপ্ত হৈছে কিন্তু এই সংখ্যা বহুখিনি বেছি হ'ব বুলি অনুমান কৰিব পাৰি কাজিৰঙা 2024-25 পৰ্যটন বৰ্ষৰ আৰম্ভণি হবলৈ গৈ আছে ব্যাপক তৎপৰতা যিহেতু কাইলৈ পৰ্যটকৰ বাবে কাজিৰঙা মুকলি হ'ব বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ৰ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান আৰু ইতিমধ্যে পৰ্যটকক আদৰিবলৈ সাজু হৈ উঠিছে কৰ্তৃপক্ষ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান কৰ্তৃপক্ষই বিভিন্ন ধৰণেৰে সাজু কৰি তুলিছে নিজকে যিহেতু পৰ্যটকৰ সোঁত বব আৰু পৰ্যটনৰ অন্যতম কেন্দ্ৰবিন্দু অসমৰ এই কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান অসমৰ গৌৰৱ ৰাষ্ট্ৰীয় উদ্যানখনৰ 2024-25 পৰ্যটন বৰ্ষৰ আনুষ্ঠানিকভাৱে দুৱাৰ মুকলি অনুষ্ঠানৰ বাবে সাজু কৰা হৈছে বাগৰি বনাঞ্চল মুকলি অনুষ্ঠানত উপস্থিত থাকিব বন আৰু পৰিৱেশ মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰী কৃষি মন্ত্ৰী অতুল বৰা পৰিবহণ মন্ত্ৰী কেশৱ মহন্ত আৰু সাংসদ কামাখ্যা প্ৰসাদ দাসা এপিনে সুন্দৰ পৰিৱেশৰ মাজত পৰ্যটকক আদৰিবলৈ সজাই পৰাই তোলা হৈছে বাগৰি বনাঞ্চলৰ দুৱাৰ মুখৰ পাৰ্কিং থলী আৰু অনুষ্ঠানতে মুকলি কৰা হ'ব নতুনকৈ নিৰ্মাণ কৰা ইক' শ্বপ য'ত পৰ্যটকৰ বাবে উপলব্ধ হ'ব টুপি জেকেট টি শ্বাৰ্টকে ধৰি পৰ্যটকে ক্ৰয় কৰিব পৰা বিভিন্ন ধৰণৰ সামগ্ৰীবোৰ সেই ইক' শ্বপত উপলব্ধ হ'ব পৰ্যটকৰ বাবে মেৰামতি কৰা হৈছে কাজিৰঙাৰ অন্তৰ্ভাগৰ পথবোৰ যাতে তাত পৰ্যটকক নিবলৈ যোৱাৰ ক্ষেত্ৰত যেতিয়া লৈ যোৱা হ'ব জিপচিৰে তেতিয়া যাতে সুকলমে লৈ যাব পৰা যায় সেইখিনি ব্যৱস্থা কৰা হৈছে আৰু পৰ্যটকে চাব পৰাকৈ সাজু কৰি তোলা হৈছে চিতল মাছৰ জলকেলি উপভোগ কৰিব পৰা ডুঙা টাৱাৰ আৰু বিমলি পথ তদুপৰি একেদিনাই পৰ্যটকৰ বাবে মুকলি কৰা হ'ব কহৰা আৰু বুঢ়া পাহাৰ বনাঞ্চলো উল্লেখযোগ্য যে পূৰ্বে কহৰা বনাঞ্চলৰ দুৱাৰ মুকলিৰ ব্যৱস্থা কৰা হৈছিল যদিও বিগত বানে কৰা যিটো ক্ষতি সেই ক্ষতি সাধনৰ বাবে কিছু পলম হোৱাত বাগৰি বনাঞ্চলত আনুষ্ঠানিকভাৱে আয়োজন কৰিছে এই ৰাষ্ট্ৰীয় উদ্যান কৰ্তৃপক্ষই গোটেই কাৰ্যখিনি আমার অহা 1 তারিখে আমার পার্কটু আমি হেৰি করিম রিওপেন করিম ট্যুরিজমের কারণে আর ইয়াতে আমার অনারেবল ফরেস্ট মিনিস্টার স্যার তেখেতে আহিব লগতে আমার অনারেবল এমপি স্যার আমার মিনিস্টার্স আছে যে সবে ইয়াতে আহিবলৈ এগ্রি হৈছে আর এবার আমার যেটু সেন্ট্রেল ফাংশনটু আমি বাগরিত প্ল্যান করে আছো আমার বর্তমান ভিতর রাস্তাসমূহ প্রায় পর্যটকের কারণে হৈ উঠিছে আর আমার যেটু বাহিরের যেটু পার্কিং যখন আমার ইকোশপ আমি নতুনকৈ এবাৰ খুলিবলৈ লৈছোঁ চ' তাৰ কাম কাজো চলি আছে আজি ৰাতিৰ ভিতৰতে আমাৰ হৈ যাব চ' এই বিপণীখনো আমাৰ পৰ্যটকখনে এবাৰ উপলব্ধ অত্যন্ত মনোমোহা কাজিৰঙা চাবলৈ আহিব বহু দেশী বিদেশী পৰ্যটক আৰু তাৰ বাবে এইধৰণে সাজু হৈছে ইফালে আমি যদি আপোনালোকক আন এখন ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ কথা কওঁ কাইলৈ একেলগে আনহাতে মুকলি হ'বলৈ গৈ আছে কাইলৈৰ পৰা পৰ্যটকৰ বাবে ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যান দৰ্শনাৰ্থীসকলৰ বাবে মুকলি কৰা হ'ব ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যান আৰু ব্যাঘ্ৰ প্ৰকল্প পৰ্যটকৰ বাবে মুকলি হ'ব পৰ্যটকৰ সোঁত বব পৰ্যটকৰ সংখ্যা পূৰ্বতকৈ বাঢ়িব বুলিয়েই উদ্যান কৰ্তৃপক্ষই আশা কৰিছে ৰাষ্ট্ৰীয় উদ্যানখনৰ পৰিসৰ বৃদ্ধি হোৱাৰ লগে লগে পৰ্যটক বৃদ্ধি হ'ব বুলিয়েই আশা কৰিছে আৰু পৰ্যটকৰ সুবিধাৰ বাবে বিশেষ কিছু ব্যৱস্থা উদ্যান কৰ্তৃপক্ষই কৰিছে উল্লেখযোগ্য যে ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানত আছে 125টা গঁড় 28টা বাঘ আছে লগতে বিভিন্ন প্ৰজাতিৰ জীৱ জন্তু আছে পৰ্যটকসকলৰ কাৰণে জীপ ছাফাৰী আছে লগতে হাতী ছাফাৰীৰ সুবিধা কৰা হৈছে উদ্যানখনত ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰিসৰ প্ৰায় 280 বৰ্গ কিলোমিটাৰ হোৱাৰ লগে লগে ঢেকিয়াজুলিৰ পৰাও প্ৰৱেশ কৰাৰ সুবিধা লাভ কৰিব পৰ্যটকসকলে আৰু এই সন্দৰ্ভত এক বিশেষ ৰিপৰ্ট আগবঢ়াইছোঁ আচলতে উদ্যান কৰ্তৃপক্ষ কেনেকৈ সাজু হৈছে কথা পাতিছিল তেওঁলোকৰ সৈতে আমাৰ সতীৰ্থ সাংবাদিক নৱজ্যোতি মহন্তই আগবঢ়াইছোঁ ৰিপৰ্ট নিশ্চয়কৈ 1 অক্টোবৰত পৰ্যটকৰ কাৰণে মুকলি কৰা হ'ব ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যান ব্যাঘ্ৰ প্ৰকল্প আৰু
এই উদ্যানখন মুকলি করার পূর্বে কি ধরনের সাজু হয়েছে বন বিভাগ সেই বিষয়ে জানিবলে আমি চেষ্টা করি। আমার লগত আছে DFO প্রদীপ্ত বৰুৱা, লগতে জানিবলে চেষ্টা করিম যে এই ওৰাং রাষ্ট্রীয় উদ্যানখনতেই আসলতে এগারী বনকর্মীক বাঘে আক্রমণ করে মৃত্যুমুখত আক্রমণ করার ফলত মৃত্যুমুখত পৰিছিল। বর্তমান কি ধরনের পরিবেশ রাষ্ট্রীয় উদ্যানখন সেই বিষয়ে আমি জানিবলে চেষ্টা করিম, যেহেতু পর্যটক আহিব সুরক্ষার কারণে কি ব্যবস্থা করেছে সেই বিষয়ে আমি জানিবলে চেষ্টা করিম DFOর পৰা। যেহেতু 1 তারিখে মুকলি করা হব, কি ধরনের সাজু করা হয়েছে আপনার উদ্যানখন? আমার আপনাদের জানে যে আমার পর্যটন বর্ষ আছে, এই বর্ষ আমার 24-25 বর্ষ, আমার 1 অক্টোবরের আমি মুকলি করিম ওরাঙত। আমি তার কারণে কর্তৃপক্ষ পুরা সম্পূর্ণ সাজু হয়েছে, বিশেষকে আমি আমার যে টুরিস্ট রুট আছে বা বিভিন্ন আমার হেৰি সা সুবিধা খিনি আছে সেইখানে আমি রেডি করে লৈছো। আশা করো এবার টুরিস্টে ভালেই পাব। আর আপনাদের জানে আমার এলিফেন্ট সাফারিও আছে, জিপ সাফারিও আছে, তেওঁলোকে উপভোগ করিও পারিব। আর আপনাদের মানে আমি এটা ফিল করছো, কারণ আমার ইয়াত আপনার পর্যটকের কারণে যথেষ্ট সা সুবিধা একো নাই, বিশেষকে আমার যেটো নৈশ যাপনের কারণে যেটো সুবিধা লাগে। আমার এটা ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা প্রশান্তি লজ বলে আসলে সেই লজটো আপনার যা 2019 বন্ধ হয়ে আছে, সেইটাই আমার টুরিস্ট আহার বহুতখিনি বাধার সৃষ্টি হয়েছে। সেই কারণে সেই দৃষ্টি রাখি আমি আমার নিজাকৈ বন বিভাগের ফালের আমি 9টা-6টা টেন্টেড আমি ক্যাম্প বনাইছো, আর ওরাং নেচার ক্যাম্প বলে। আর তাতে আমি রেস্টুরেন্টের ব্যবস্থা করছো, যাতে মানে আমার টুরিস্ট সকল আহি আমার ইয়াত থাকিও পারে, তেওঁলোকে সেই সুবিধা লব। সেই আশা করি এবার টুরিস্টের রেসপন্সটা ভাল হব। বিগত বছর টুরিস্টের কি ধরনের সহায় আছে? মই কলে এই সা সুবিধা নোহার কারণে আমার যাওয়া বছর অনলি 4,500 মানুষ আইছিল, 4,500 মানুষ, তার 50 জন আমার বিদেশী পর্যটক আছিল। আর আমার রেভিনিউ বলে কবলে 7,500,000 টাকা আমার রেভিনিউ ওলাইছিল। আশা করি এবার সেই পরিস্থিতি অল্প সলনি হব। কি কি চাহ পারি পর্যটক আহিলে? পর্যটক আহিলে আপনাদের জানে আমার ওরাঙত আমার গড় রাইনো পায়, গড় পায়, পহু পায়, বিভিন্ন বনরে গাহরি পায়, বনরে মৌ পায়, আর বাঘ আছেই। আপনাদের জানে যে আমার ওরাং বিশ্বর ভিতরে ঘনত্ব বেশি বাঘর বসতির, সেই কারণে বাঘও দেখার চান্সেস বহুত বেশি হয়। আর লগতে আমার বিদেশী প্রবাসী যে চৰাইবিলাক আহি পায়, আমার যেখানি ওয়েটল্যান্ড আছে তাত তেওঁলোকে আহে, সেইটো তেওঁলোকে উপভোগ কৰিব পাৰিব। আর এ সাজু হয়েছে উদ্যান কর্তৃপক্ষ। কিন্তু ইপিনে দেশি বিদেশী পর্যটকের বাবে মুকলি করে দিয়া হল মানস রাষ্ট্রীয় উদ্যান। কিন্তু বরপেটার মানস রাষ্ট্রীয় উদ্যান সংযোগী ঘাইপথটোর জরাজীর্ণ অবস্থায় পর্যটকের বাবে কিন্তু এক আহগলিয়া পরিস্থিতির সৃষ্টি করার আশঙ্কা দেখিছে অঞ্চলবাসী রাইজ বা প্রকৃতিপ্রেমী। আমি পথটোর অবস্থা আপনার দেখ, প্রকৃতিপ্রেমী সকলের ভিড় একটা দিনও দেখা যাব, পর্যটকের ভিড় দেখা যাব রাষ্ট্রীয় উদ্যান কেখনত, বিশেষ মানসর কথা কোয়া যায় বা কাজিরঙার যদি কথা কোয়া যায়। কিন্তু এয়া রাষ্ট্রীয় ঘাইপথ জরাজীর্ণ অবস্থা, ইতিমধ্যে পথটোরে যাতায়াত করা রাইজক জলা কলা খুব আছে। এনে অবস্থা রাষ্ট্রীয় উদ্যানখন মুকলি হয়েছে যদিও দেশি বিদেশি পর্যটক ইয়ালে কেনেদরে আহিব আর আহিলেও কি পরিস্থিতির সম্মুখীন হব বা কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হব তাকে লৈ বরপেটা রোড বাকি কিন্তু উদ্বিগ্ন হয়ে আছে। উল্লেখযোগ্য যে বরপেটা রোডর মানাহ রাষ্ট্রীয় উদ্যান সংযোগী পথটো এজাক বরষুণ দিলেই জলমগ্ন হয় আর পথত আছে ডাঙর ডাঙর গাঁত, প্রকাণ্ড প্রকাণ্ড গাঁত, যার বাবে যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয় যাতায়াতের ক্ষেত্রে স্থানীয় লোকসকলের মাজত সদায়। হয় চক, আমার এই রাস্তাটো মানা রাষ্ট্রীয় উদ্যানের একটা মুখ্য পথ। এই রাস্তারে আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন পর্যটক সকলে এই রাস্তায় অহা যাওয়া করে। আর যেহেতু যাকালি আমার মানা রাষ্ট্রীয় উদ্যানখন ওপেনিং করিলে, মুকলি করিলে, গতি আজিরে পড়া অর্থাৎ যাকালি আরম্ভ হয়েছে পর্যটক যাওয়ার, বিভিন্ন মানহত যায়, বিভিন্ন ধরনের যে মানহর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব, তার জীব জন্তুবর উপভোগ করব। কিন্তু এই সময়ত এই রাস্তাটির যেহেতু পতলক অবস্থা, এটা দুর্ভাগ্যজনক কথা, এই আমি ইন্টারন্যাশনাল রাস্তা বলে কব লাগবে। কিন্তু এই সরকারখানে কোনো গুরুত্ব আরোপ করা নাই। কিন্তু আমি অনুরোধ জানাইছো এই সরকারখনক এই যে মানহর যে মুখ্য প্রবেশদ্বার রাস্তা, এই রাস্তাটি অনতিপলমে মেরামতি করে
সুন্দর এখন রাস্তা বিজ্ঞানসম্মতভাবে রাস্তাটা মেরামতি করব লাগে। আজি আসুর জরুরী কার্যনির্বাহক চুক্তির ছয় নম্বর দফার বিপ্লব শর্মা কমিটির প্রতিবেদন আর মুখ্যমন্ত্রীর সঙ্গে হওয়া আলোচনার বিষয়ে কার্যনির্বাহক সদস্য সকলের সঙ্গে কথা পাতি আলোচনা করবল আজি সদৌ ছাত্র সন্থার এই জরুরী কার্যনির্বাহক সভাখন পতা হয়েছে। উপস্থিত আছে মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য, সভাপতি উৎপল শর্মা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সার্জুন হানসে, লগতে বিভিন্ন জেলার অহা কার্যনির্বাহক সদস্য সকল। বিবেকানন্দ কেন্দ্রত এই কার্যনির্বাহক সভা আমি এই মুহূর্তে সংযুক্ত হয়েছো আমার সতীর্থ প্রীতি প্রিয়দর্শিনীর সঙ্গে। প্রীতি, যেহেতু আজির এখন কার্যনির্বাহক সভা, ইয়াত আলোচনা কি হব সেয়া ইতিমধ্যে আমি দর্শক অবগত করছোয়ে, কিন্তু কি বিশেষ সিদ্ধান্ত লওয়া হব এই গোটেই আলোচনার অন্তত? সিদ্ধান্ত লওয়া হল কারণ ইতিমধ্যে মিটিং আরম্ভ হয়েছে, আলোচনা আরম্ভ হয়েছে আর ইতিমধ্যে যখন বিবৃতি, সেই বিবৃতির মতে জানার মতে যে যখন ছয় নং দফার বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট সেই তার ভিত্তিত যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছিল, সেই আলোচনাত কি কি কথা পতা হয়েছে আর অনাগত দিনত কেনে ধরনের কর্মপন্থা লব সেই কথা আলোচনা করবর আজ মিলিত হয়েছে বলে জানাবলে বিচারে। আর আজি নিজাম পিছর ভাগলে নিজ পিছর ভাগলে এখন আন এখন সভা আছে, প্রতিনিধি সভার আয়োজন করেছে, গতি এই কথাটা আসলে বুঝাব বিচারিছে যে প্রত্যেকজন সদৌসম ছাত্র সংস্থার সদস্যর যে মতামত, সেই মতামত গ্রহণ করেই অনাগত দিনত সদৌসম ছাত্র সংস্থায় আকৌ যে বৈঠক হব মুখ্যমন্ত্রীর সঙ্গে, আকৌ এমাহের ভিতর এখন বৈঠকত মিলিত হব, যেহেতু কেনেক কামবিল করব যান কেটা দফা রাজ্য সরকার অধীনত আছে সেই সময় কার্যকর কার্যরত করবেন কেন ধরনের কি মেথড ব্যবহার করবো বা কি কি পদ্ধতি ব্যবহার করবো তার লো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় যখন প্রতিবেদন আসলে আগে দিব সেই প্রতিবেদন কেনে তাক আগবাড়ি সেই কথাসমূহ আলোচনা করবর মিলিত হয়েছে আর মিটিংয়ের শিক্ষক সবিশেষ নিশ্চিতভাবে জানাব। নিশ্চয় নিশ্চয় ধন্যবাদ জ্ঞাপন করছো প্রীতি, আমাকে এখানে আপডেট আপনি জানালে। আকৌ এখন টোল গেটত ধন দিবলৈ সাজু হওক আপুনি, ৰাজ্যবাসীক পুনৰ মাধমাৰ সোধাবলৈ সাজু হৈছে NHIDCL কৰ্তৃপক্ষ। এবাৰ কলিয়া ভুমুৰাৰ দ্বিতীয়খন দলং নিৰ্মাণৰ নামত যান বাহনৰ গৰাকী চালকৰ পৰা কৰ সংগ্ৰহৰ বাবে কলিয়াবৰৰ চুলুঙত নিৰ্মাণ কৰা হৈছে টোল গেট। ইতিমধ্যে প্ৰায় সম্পূৰ্ণ হৈ উঠিছে টোল গেট নিৰ্মাণৰ কাম। চুলুঙৰ টোল গেটত টোল টেক্স দিহে উত্তৰ পাৰলৈ আপুনি যাব পাৰিব, যাত্ৰীসকলৰ যোৱাৰ বাটত থাকিব এইখন টোল গেট। দল সংগঠনৰ তীব্ৰ প্ৰতিবাদ অব্যাহত থকাৰ মাজতে কৰ সংগ্ৰহৰ বাবে কলিয়াবৰৰ চুলুঙত সাজু হয়ে উঠিছে অত্যাধুনিক এই টোল গেট। আর ইতিমধ্যে যেহেতু প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বা বহুতেই ইয়াত বাধাও দিছিলে, প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বহু দল সংগঠনে, এক রিপোর্ট আগবাইছে আমার কলিয়াবৰৰ সাংবাদিক দিবাকর দাসর। আকো এখন নতুন টোল গেটত ধন দিবলৈ সাজু হোক আপুনি, রাজ্যবাসীক মাধমাৰ সোধাবলৈ সাজু হয়েছে NHIDCL আর কলিয়াবৰৰ চুলুঙত প্রায় নির্মাণ সম্পূর্ণ হয়েছে আন এখন টোল গেট। মানে দেখুৱাম টোল গেটৰ পৰিৱেশ, এয়া কলিয়াবৰ চুলুঙত এখন নতুন টোল গেট নিৰ্মাণ প্ৰায় সম্পূৰ্ণ হৈছে আৰু কলিয়া ভুমুৰা দ্বিতীয়খন দলঙৰ নামত ধন সংগ্ৰহ কৰিবলৈ এতিয়া সাজু হৈছে NHIDCL আৰু কলিয়াবৰ চুলুঙত তাৰ বাবেই নিৰ্মাণ কৰা আছে এখন বৃহৎ টোল গেট, যি টোল গেটৰে আপুনি ধন দিহে পাৰ হ'ব পাৰিব অসমৰ বিভিন্ন প্ৰান্তলৈ। নগাঁও জিলাৰ পৰা কলিয়াবৰ হৈ তেজপুৰ অভিমুখে গ'লে ধন দিব লাগিব বা তেজপুৰৰ পৰা নগাঁও হৈ ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তলৈ যাবলগীয়া যাত্ৰী গাড়ী চালকে এই টোল গেটত টোল টেক্স দিহে ৰাজ্যৰ অন্য প্ৰান্তলৈ যাবলৈ পাৰিব। আৰু দেখা গৈছে এনেদৰে কলিয়াবৰৰ চুলুঙত NHIDCLয়ে সম্পূৰ্ণ কৰিছে নিৰ্মাণ কাৰ্য আৰু নগাঁও জিলাৰ কলিয়াবৰ হৈ তেজপুৰ দিশে যাত্ৰা কৰা বাহন আৰু তেজপুৰৰ পৰা কলিয়াবৰ হৈ ৰাজ্যৰ অন্যান্য প্ৰান্তলৈ যাত্ৰা কৰা বাহনৰ গৰাকী সাজু হওক অধিক ধন ভৰিবলৈ। আৰু এই টোল গেট নিৰ্মাণ প্ৰায় সম্পূৰ্ণ হৈছে আর টোলগেটৰ টোল টেক্স সংগ্রহ কেতিয়া আরম্ভ সেয়া অবশ্যই এতিয়ালৈকে থিৰাং কৰা নাই NHIDCL কর্তৃপক্ষ, কিন্তু নির্মাণ কার্য সম্পূর্ণ হৈছে আৰু হয়তো অহা বছৰতে টোলগেটৰ কাম আরম্ভ হব বা টোলগেটৰ জৰিয়তে টোল টেক্স সংগ্রহ কৰিব এই টোলগেটৰ জৰিয়তে NHIDCL আৰু নির্মাণ প্ৰায় সম্পূৰ্ণ কৰা হৈছে আৰু কলিয়া ভুমুৰা দ্বিতীয়খন দলঙৰ নির্মাণৰ যি খৰচ সেই খৰচ ইয়াৰ পৰাই উলিয়াবলৈ NHIDCLয়ে এখন টোল গেট চুলুঙত নিৰ্মাণ কৰিছে, অত্যাধুনিক টোল গেট নিৰ্মাণ কৰিছে, চেন্সৰযুক্ত টোল গেট। আৰু এই টোল গেট অতিক্ৰম কৰি
নগাঁও দিশৰ পৰা তেজপুৰ দিশলৈ গ'লে ধন ভৰিব লাগিব আপুনি, অন্য আনহাতে তেজপুৰৰ পৰা নগাঁৱলৈ কলিয়াবৰ হৈ যদি আহে, কলিয়াবৰ চুলুঙতে আছে এখন টুলগেট, সেই টুলগেটত আপুনি ধন দিহে ৰাইজৰ অন্যান্য প্ৰান্তলৈ যাব পাৰিব। আৰু বিভিন্ন দল সংগঠনৰ প্ৰতিবাদ অব্যাহত আছে টুলগেটৰ বিৰুদ্ধে, তাৰ মাজতে কিন্তু চৰকাৰ প্ৰশাসনে বা এন এছ আই দিছিলে কাৰো প্ৰতিবাদলৈ যেন ভ্ৰক্ষেপ কৰা নাই আৰু টুলগেট নিৰ্মাণ সম্পূৰ্ণ কৰিলে। আৰু কলিয়াবৰ চুলুঙত এইদৰে টুলগেট নিৰ্মাণ প্ৰায় সম্পূৰ্ণ কৰিছে আৰু হয়তো অহা বছৰ নৱবৰ্ষৰ প্ৰথম সময়ছোৱাতে হয়তো টুলগেট মুকলি কৰিব এন এছ আই দিছিলে আৰু এই টুলগেটত ধন দিহে ৰাজ্য ভিন্ন প্ৰান্তলৈ যাত্ৰীসকল যাব পাৰিব। খবৰ ধাৰা অব্যাহত ৰাখিম, সময়খিনিতে বিৰতি এটাৰ।